Oi, aí seguiu. Hello, Kodi Shakari Usibidular, online at Ilashir Pokotaki Shabaki Shubusa or Shakotom, Asker Bangladesh Bishopur Sandy Alasan Korbo, Shasta Seri. First of the game, Bangladesh, Shanskiti. এখন দেখো তোমার সংস্কৃতি কি সেটাকে জানতে হবে সংস্কৃতি হলো মানুষের ভিতরগত রূপ অভ্যন্তরীণ রূপ সংস্কৃতি যেমন দেখো কালচার কালচার কালচারের বাংলা সংস্কৃতি সংস্কৃতি বা কালচার যে কোনো শব্দই তার পরিচয় করে দেওয়া হোক না কেন সংস্কৃতি আসলে মানুষের জীবনধারা আমরা কিভাবে জীবন ধারণ করি আমরা কিভাবে চলাচল করি আমরা কিভাবে আচরণ করি এই সামষ্টিগত রূপে হচ্ছে সংস্কৃতি সংস্কৃতির মাধ্যমে মানুষের জীবনযাপনের প্রতিশ্রুতি প্রকাশ পায় অর্থাৎ বাংলাদেশের সংস্কৃতি কি দেখো আমরা তোমাদের বুঝিয়ে বলি যে বাংলাদেশের কালচার যেমন পয়লা বৈশাখে আমরা পাজামা পাজামি আমরা পান্তা ভাত খাই তারপর বিভিন্ন গ্রামগঞ্জে মেলা বসে এইটা বাংলাদেশের একটা কালচার মানে সংস্কৃতি দেশীয় যে সংস্কৃতি আর তোমরা দেখো বিদেশে প্যান্ট শার্ট স্যুট কোট টাই পরে তারা অফিসে অফিস করে তো এইটা তাদের সংস্কৃতি আর আমরা বাংলাদেশ সংস্কৃতি কি শাড়ি লুঙ্গি হ্যাঁ পাজামা পাঞ্জাবি এইটা আমাদের সংস্কৃতি কালচার তো এইভাবে বুঝতে হবে যে সংস্কৃতি কি অর্থাৎ মানুষের জীবনযাপনের যে প্রতিচ্ছবি আমরা কিভাবে জীবনযাপন করি আচরণ করি কি খাওয়া দাওয়া করি এটা আমাদের কৃষ্টি কালচার সংস্কৃতি যেটাই বল তা যাই হোক সংস্কৃতির মাধ্যমে যা মানুষের জীবনযাপনের প্রতিচ্ছবি প্রকাশ পায় আর বেঁচে থাকার জন্য আমরা খাদ্য গ্রহণ করি সেই খাদ্যকে যখন বিভিন্ন প্রণালীতে রান্না করা হয় সাজিয়ে পরিবেশন করা হয় সেটা মানুষের সংস্কৃতি এখন বইতে তোমরা দেখবা পার্ট এক ধারণা সংস্কৃতি ধারণা কি এখন তোমাদের মোটামুটি ধারণা পেলে যে সংস্কৃতি কি সংস্কৃতি মানুষের অভ্যন্তরীণ রূপ মানুষের জীবনযাপনের প্রতিচ্ছবি প্রকাশ পায় সংস্কৃতির মাধ্যমে সংস্কৃতি ইংরেজি প্রতিশব্দ কালচার বুঝতে পারছো এখন সংস্কৃতি দুই ধরনের সংস্কৃতি কয় ধরনের দুই ধরনের দুই বস্তুগত একটি অবস্তুগত সংস্কৃতি কি বুঝলা সংস্কৃতি কত প্রকার দুই প্রকার একটি বস্তুগত অন্যটি অবস্তুগত এখন দেখো এই যে ব্ল্যাক বোর্ড এটা তোমরা বস্তুগত ছুঁতে পারো দেখতে পারো টাচ করতে পারো এটি অবস্তুগত যেমন বোর্ড তাই অবস্তুগত অবস্তুগত হলো তোমরা যেটি দেখা যায় না স্পর্শ করা যায় না অনুভব করা যায় ফিল করা যায় যেমন যে বুদ্ধি বলো মেধা বলো হ্যাঁ নাটক তারপরে ছড়া এইসব তোমার দেখা যায় না অনুভব করা যায় যে আমার শিক্ষকের মেধা তারপর তোমার স্টুডেন্টের যে তার সে তাদের মেধা এই মেধা কিন্তু তোমার ট্রান্সফার করা যায় না একজন আর কিন্তু দেয়া যায় এটা অনুভব করা যায় যে হ্যাঁ আমার মেধাটা কেমন তারপর নাটক নাটক তো আমরা দেখি কিন্তু এটা তো তোমার দেখি অনেক আমি বলছি না যে নাটক দেখা যায় না কিন্তু নাটক ছড়া মেধা বুদ্ধি এগুলো ভিতরগত রূপ মানুষের ভিতরগত রূপ এটা অবস্থিগত অর্থাৎ তোমার এখন বস্তুগত কি বস্তুগত সংস্কৃতির একটি রূপ সংস্কৃতি দুই প্রকার বস্তুগত অর্থাৎ সংস্কৃতি যে সংস্কৃতি তোমার দেখা যায় না ছোঁয়া যায় না অনুভব করা যায় সেটা তার বস্তুগত রূপ আর অবস্তুগত কি যে সংস্কৃতির রূপ দেখা যায় ছোঁয়া যায় সেটাকে বলা হয় অবস্তুগত হলো ইত্যাদি বুঝতে পারছো এখন সংস্কৃতি কি সংস্কৃতি দুই প্রকার একটা অবস্থান
তোমার ছবি কোথায়? আবু বকর সিয়াম, শুনতে পাচ্ছো? চুপচাপ করে বসে আছে কেন আবু বকর? স্যার ঠিক মতো শোনা যায় না। কি কি ভাবে শোনা যাচ্ছে না? তোমার ছবি কোথায়? তুমি ভিডিও অন করো না কেন? ভিডিও অন করো, আমার কথা কি শুনতে পাচ্ছ? এই তো দেখা যায়। জি স্যার। আচ্ছা দেখো, আজকে কি নিয়ে আসছো? দেখো বাংলাদেশের সংস্কৃতি না, ষষ্ঠ অধ্যায়। সংস্কৃতি দুই প্রকার, বস্তুগত অবস্থাগত। না কোথায় স্যার কোন ক্লাস? কোন ক্লাসে পড়ো? ষষ্ঠ, ষষ্ঠ দেখো না, ষষ্ঠ শ্রেণী। কোন বিষয়? বাংলাদেশের বিশ্ব পরিচয় ষষ্ঠ অধ্যায়, বাংলাদেশের সংস্কৃতি। এখন সংস্কৃতি কি? সংস্কৃতি কথা বলবো দুই প্রকার, বস্তুগত অবস্থাগত। এখন তোমাদের সংক্ষেপে একটি প্রশ্ন দেব, সংস্কৃতি ধারণা ব্যাখ্যা করো। সংস্কৃতি কি এই প্রশ্ন দিলে দেখো, সংস্কৃতি ধারা ব্যাখ্যা করো, সংস্কৃতি কত প্রকার, কি কি সংক্ষেপে, পরবর্তী ক্লাসে বাকি নিয়ে আলোচনা করো। সংস্কৃতির কথা, সংস্কৃতি আজকে কয় তারিখ? 18 তারিখ। 18, 11, 18, 18, 11, 20, না সংস্কৃতির ধারণা ব্যাখ্যা করো, তোমার সংস্কৃতি কত প্রকার ও কি কি। আর শনিবার অ্যাসাইনমেন্ট জমা দেবা। স্যার উঠেছি। উঠেছো? প্রশ্নটা বলো তো আমার কাছে। সেটা পড়ে দেখ, মানে পরে বলো। স্যার সালাম, সংস্কৃতি ধারণা ব্যাখ্যা করো, সংস্কৃতি কত প্রকার ও কি কি। সংস্কৃতি কত প্রকার বলো তো? দুই প্রকার, কি কি? বস্তুগত সংস্কৃতি, অবস্তুগত সংস্কৃতি। তাই তো বলতো, যে টেলিভিশনের রিমোট না, এই রিমোট তোমার সংস্কৃতির বস্তুগত উপাদান না অবস্তুগত উপাদান? বস্তুগত। আচ্ছা, ডাক্তার যে সেবা করেন না, যে মেধা দিয়ে, সে ডাক্তারের মেধা এটা কোন গত? অবস্তুগত। এই তো বস্তুগত, কথা নাই। এই দুইটা লিখে নেবো উদাহরণ সহ। আজকের তোমাদের এই পর্যন্ত থাক, পরে ক্লাসে আলোচনা করবো। ভালো থাকো।